গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, আর এখন বাজে সকাল ঘড়ির কাঁটা 8:30। আর 8:30 থেকেই আজকের ব্লগটা শুরু করছি। একটু আগেই মানে 7:30 সময় আজকে ঘুম থেকে উঠলাম, আর উঠে সবে জাস্ট ঘরটা পোছা হয়েছে, এখনও কোনো কাজই হয়নি। ঘরটা পুছেছি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা পুছলাম, পুছে এখন রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে আগে ডিমটা সেদ্ধ করলাম, আর ভেন্ডি ভাজাটা বসিয়েছে, আর মা গেছে এখন নিচে মাছ কাটতে। মানে নিচে এখনও কি বলতো, জামা কাপড় ধুতে কাচতে যেতে পারিনি, কারণ 8:30 থেকে 7:30 জল চলে যায়, আবার 8:30 জল আসে। তো 8:30 জল আসবে, তারপরে নিচে যাবো জামা কাপড় কাচতে। তাই ভাবলাম যে ঘরের যা কাজ আছে সেগুলো টুকিটাকি করে করতে থাকি, কারণ কেন বলতো, মানে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সকালবেলা একবার উঠে গেছিলাম, ঘুম ভেঙে গেছিলো 6টার সময়, তো তখন ভাবি 6টা বাজে, আর একটু শুয়ে পরে উঠবো। তো আর একটু শুতে গিয়েই দেখি 7:30 বেজে গেছে। আর এখানে দেখো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছে। ভেন্ডি ভাজা বসালে কড়াইয়ের অবস্থা এত বাজে হয়, মানে কি আর বলবো। এই জন্য আমি ভেন্ডি ভাজার সময় লাস্টে করতে চাই, কিন্তু উপায় ছিল না, তাই আগেই বসিয়ে দিয়েছি। মানে এত বাজে হয়, বা কড়াইটা পরিষ্কার করতে যে আমার কতক্ষণ সময় লাগবে। আর এই দেখো আজকের মাছ কি বলতো, আমাদের বাড়ির সামনে মাছ বিক্রি করতে এসেছিলো, তো সেখান থেকে রেখেছি। একদম টাটকা ভোলা মাছ, মানে টাটকা বলতে কি, মানে ভোলা মাছটা আর কি ভালো ছিল, টাটকা তো আর হয় না। আর তার সাথে ওজন একটু কম হয়েছিলো বলে একটা পাবদা মাছ দিয়ে দিয়েছে, মানে ওজনটা ঠিক করার জন্য। তো এই ভোলা মাছটা করবো, আর একবেলার জন্য, তো রাতে তো রুটি খাবে, এই ভোলা মাছটা করবো হলো তোমার সর্ষে দিয়ে। আর এখানে 3টে ডিম সেদ্ধ করেছি, এই ডিমটাও করবো, মানে ডিম করবো, মাছ করবো, আর ভেন্ডি ভাজা। কি বলতো, আজকে আমি ভেবেছিলাম যে ফুলকপি আলু দিয়ে মানে এটা করবো, এই ডিমটা, কিন্তু কি বল, কিন্তু মা বললো যে না। আমি ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে একবারে ডিমটা করে রাখবো বড় করে, যা খায় খাবে, আর রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, মানে ফুলকপি আলু বেশি করে দিয়ে। মা বললো যে না, ফুলকপি আলু দিয়ে ডিম করতে হবে না, কারণ ফুলকপি আলু দিয়ে ডিম করলে, পেঁয়াজ দিয়ে ডিম করলে আবার বাপির জন্য আবার আলাদা তরকারি করতে হবে, তো সেই জন্য বলে প্লেনই ডিম করো, আর ফুলকপি আলু তরকারি আমি রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য তখন আলাদা করে করবো খানে। কিন্তু কি বলতো, আমার না ফুলকপি আলু দিয়ে ডিম খেতে খুব ভালো লাগে, মানে ফুলকপিটা বেশ মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে মানে করা হয় তো, আর ফুলকপি আলুটা খেতেও বেশ টেস্ট লাগে। কিন্তু মা না করলো যে না, ফুলকপি আলু দিয়ে ডিম করতে হবে না, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম করতে গেলে আমার বাপির জন্য আবার আলাদা কী তরকারি করবো, তার থেকে একবারই মানে পেঁয়াজ ছাড়া একবারই করবো, তখন তাহলে সবারই হয়ে যাবে। আর ওখানে দেখো মশারির ভেতর আমাদের মহারাজ এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি যে কাজটা করেছি দেখো, পুরো ড্রেসিং টেবিলটা পাকা করেছি, মানে ড্রেসিং টেবিলের ওপরে যা যা জিনিস ছিল, শুধু মোবাইলটা, ওর বাবার মোবাইলটা সকালবেলা রেখে গেছে, আর ট্যাপটাকে বলেছি এখান থেকে নিয়ে যেতে, আর পুরো ড্রেসিং টেবিল আজকে আমি ফাঁকা করে দিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজে আমি ড্রেসিং টেবিলটা পুরো ফাঁকা করেছি। ড্রেসিং টেবিলের উপরে যা যা জিনিস ছিল, মানে ড্রেসিং টেবিলের উপরে আমার অনেক জিনিস থাকতো, অনেক জিনিস বলতে কী বলতো, যেগুলো রেগুলার ইউজের জন্য, যেমন ওর পাউডার, তারপরে ওর মুখে মাখার ক্রিম, আমাদের একটা ওই অ্যালোভেরা জেল ফেল, এই সমস্ত কিছু মানে রেগুলার যেগুলো লাগে, তো সেগুলো সমস্ত কিছু আমি ড্রেসিং টেবিলের উপরেই রাখতাম, কারণ বারবার কাজ খুলে খুলে বার করা থেকে ড্রেসিং টেবিলের উপরেই সাজিয়ে রাখতাম। কিন্তু কী বলতো, ছেলে এখন কী করছে, ড্রেসিং টেবিলের সামনে মানে ওকে নিজে নামালেও দৌড়ে এক দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে চলে যাচ্ছে, ড্রেসিং টেবিল ধরে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে এক টান দিচ্ছে ওই ড্রেসিং টেবিলের ওপরে কভারটা, ওটা ধরে এক টান দিচ্ছে, জিনিসপত্র সব নামিয়ে নিয়ে চলে আসছে। আর এক যদিও ড্রেসিং টেবিলের কভারটা ধরে না টান দেয়, ওই কৌটোকাটি সব এরকম হাত দিয়ে এরকম ধাক্কা মেরে সমস্ত কিছু ফেলে দিচ্ছে, মানে সেই সকালে একবার পরিষ্কার করি, আবার একটু পরে গিয়ে ফেলে দেয়, আবার পরিষ্কার করি, মানে আবার গুছিয়ে রাখি, পরিষ্কার করি কি মানে গুছিয়ে রাখি, আবার একটু পরে গিয়ে ফেলে দেয়, এরকমভাবে চলছে কতদিন ধরে। এবার কালকে কী করেছে, পুরো মানে ড্রেসিং টেবিলের কভার শুদ্ধ নিচে নামিয়ে টেনে নিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসে, তারপরে ওপরে একটা ছোটো আয়না ফায়না এটা সেটা থাকে, মা বলছে কি এগুলো তুমি এখান থেকে মিতা সরিয়ে রাখো না, ছাড়া কোনো সময় ভেঙে টেঙে যাবে, কাজ পাঁচ ওর হাতেও ফুটবে, আর তারপরেও তোমার জিনিসপত্রগুলো নষ্ট হবে। সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে যেই বড় কাজটা সেটা হলো ড্রেসিং টেবিলের ওপরটা পুরো ফাঁকা করেছে, বা করেছে তুমি ট্যাপটা নিয়ে যাও, কারণ ট্যাপটা ওখানে থাকে, এবার অনেক সময় এরকম টান দিলে ট্যাপটা পড়ে গেলো, ট্যাপের ওপরে কাজটা তো ফেটে যাবে, তাই জন্য হচ্ছে তুমি ট্যাপটা নিয়ে যাবে, আর ড্রেসিং টেবিলের ওপর পুরো ফাঁকা রাখবে, ড্রেসিং টেবিলের মানে ওপরে কিছু জিনিস রাখবে না, ও যতদিন না মানে বোঝা শেখে ততদিন আমাকে এরকমই করতে হবে। আর এবার কাঁচের ভেতরে সমস্ত জিনিস আমি ঢুকিয়ে দিয়েছি, এবার ও আবার মানে কাঁচও মাঝে মাঝে খুলে ফেলে,
তবে কাঁচটাকে ছিপি দিয়ে আটকাতে হবে, নয় কাঁচের ভেতর তো কোনো সমস্ত জিনিস সরাতে হবে, কোথায় সরাবো আমি জানি না, তবে সরাতে হবে, ওখানে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। কি বলে তো, কাঁচও খুলে জিনিসপত্র বার করে নিয়ে আসে, তবে প্রথমে ড্রেসিং টেবিলের ওপরে অ্যাটেম্পটা নেয়, নিয়ে যত জিনিসপত্র আছে ফেলে তারপরে কাজটা খুলতে যায়। এখন আমার ভয় লাগছে যে আমি তো ড্রেসিং টেবিলের ওপরে সব জিনিসপত্রগুলো কাঁচের ভেতর ঢুকিয়ে নিয়েছি, না জানি এখন ড্রেসিং টেবিলের ওপরে জিনিসপত্র পাবে না, তারপরে একবারে কাজ খুলেই সমস্ত কিছু বের করে না নিয়ে চলে আসে। মানে এত দুষ্টু, এত দুষ্টু, ওকে মানে এখন সামলানো আমাদের মানে তিনজনে, আমি আর মা দুজনে, রাজু তো রাজুর কাজে ব্যস্ত থাকে, বাপের বাপের কাজেই ব্যস্ত থাকে, আমি আর মা দুজনে মানে হাঁপিয়ে যাচ্ছি সারাদিন ওর পেছনে দৌড়তে দৌড়তে। এই ড্রেসিং টেবিলের জিনিসপত্র ফেলে রেখে আসছে, ড্রেসিং টেবিল গোছাতে যাচ্ছি, এই রান্নাঘরের এদিকে চলে আসছে, রান্নাঘরে কৌটো কাঠি সব ফেলে দিচ্ছে, এই বসার ঘরে চলে যাচ্ছে, সোফার মানে কভার টভার এটা সেটা সব টানতে ফেলে দিচ্ছে, মানে সারাদিন ও ফেলছে আর আমরা গোটাচ্ছি। এখনও ঠিক মতো হাঁটতে পারছে না, তাতেই রং করছে, ও যখন একটু ভালো মতো হাঁটা শিখে যাবে, ও এখনও হাঁটতে পারে না, মানে কি বলতো, ধরে 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 হাঁটতে পারে কিন্তু না ধরে হাঁটতে পারে না, যখন ও নিজে নিজে একদম না ধরে হাঁটা শিখে যাবে তখন তো মানে আমাদের মাথা পাগল করে দেবে। বাবা, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে, আর আমাদের খাওয়া দাওয়া এই একটু আগে কমপ্লিট হলো, আর আমি খেতে বসছি, মানে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি খেতে বসলাম, আর খেতে বসে সবে জাস্ট মাছ দিয়ে কয়েক কামড় ভাত মুখে দিয়েছি আর ও ঘুম থেকে উঠে গেছে, আর এই এখন মানে আমি খাওয়া শেষ করলাম 2:30, আর এই এখন 3টে বাজে, এখনও অবধি আমাদের যুদ্ধ চলছে। এই দেখো, এই যে মানে আর দুপুরে ঘুম নেই, এবার চলবে যুদ্ধ, তারপরে সে বিকেলবেলা হবে তখন আবার ঘুম পাবে, তো তখন আবার ঘুমাবে, মানে খাওয়া দাওয়ার পরে যে ঘুমের নেশাটা ছিল সেটা ওই 1/2 ঘন্টা ঘুমিয়েছে, ঘুমের নেশা চলে গেছে, এখন আবার সে বিকেল হবে তখন ঘুমাবে। আর আমিও ভেবেছি কি, খাওয়া দাওয়ার পরে আমি ঘরটা একটু গোছাবো, কারণ সেই কালী পুজোর থেকে ঘরের অবস্থা, দাঁড়ো সোফাটা তোমায় দেখাই, দেখো সোফাটার অবস্থা, মানে সেই কবে কালী পুজো গেছে, সেই কালী পুজো যাওয়ার সময় এই জামা কাপড় পরে গেছি, আর এই যে এনে এনে সব সোফার মধ্যে রেখেছি, সোফার মধ্যে সব রাখিনি, মানে এগুলো কালকে রোদে দিয়ে সব সোফার মধ্যে রেখেছি। দেখেছো সোফাটার অবস্থা, মানে কালী পুজো গেছে সেই সোমবার, আজ হলো শুক্রবার, এখনও অবধি সোফাটার জামা কাপড় ভাঁজ করে উঠতে পারিনি। শাড়িটা তো এখন মানে কালী পুজোর দিন যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা বৃষ্টিতে ভিজেছিল, যেহেতু মন্দিরে গেছিলাম তো সেই শাড়িটা এনে রোদে দিয়েছিলাম, তো সেই শাড়িটা এখনও ছাদে, মানে ছাদে বলছি বারান্দা, মানে 3তলা বারান্দা দড়িতে মেলা আছে বাবা, আর এই যে এই জামা কাপড়গুলো এখনও এখানে রয়েছে, মানে সোফার ওপরে কালকে সব রোদে দিয়েছি, কালকে টাইম করে রোদে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, বাবা এখানে নেই, বাবা উপরে কাজ করছে, কালকে টাইম করে সব রোদে দিয়েছি, আর রোদে দেওয়ার পরে এখন সব সোফাতে এনে জড়ো করে রেখে দিয়েছি। আর ভেবেছিলাম ও আজকে, ও দুপুরবেলা ও যখন ঘুমোবে তার মধ্যে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলবো, কিন্তু এই তো নিয়ে বসে রয়েছি, এখন যদি জামা কাপড়গুলো ভাঁজ করতে যাই ও কী করবো বলে তো, সব টেনে টেনে ছুটো ছুটো ফেলে দেবে, মানে ভাঁজ আর না ভাঁজ সমান হয়ে যাবে, সরি বাবা এইদিকে আয় পড়ে যাবি। আর এখানে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি সব মানে সোফায় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভাঁজ করে নিয়েছি, আর কালী পুজোর মানে দিন আগের দিন দুদিন একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছিল, আমার শাশুড়ি মা আর কি মাথা খারাপ করে দিচ্ছিল আমার আর কি ছেলেকে মুজো পরানোর জন্য, যে সেই জন্য মুজো নামিয়েছিলাম, কিন্তু এখন আবার সেই গরম পড়ে গেছে, আবার মুজো তুলে রাখতে হবে। আর এখন দেখো জামা কাপড় ভাঁজ করে রেখে আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে বাজারের ব্যাগের থেকে বাজারের জিনিসপত্র নামানোই হয়নি, সেই বাপি কোনার মধ্যে বাজারের ব্যাগ রেখে দিয়েছে ছেলের জন্য, মানে ছেলে তো টানতে ফেলে দেয় আর সেই জন্য নামাতেই পারিনি। আর বাজার থেকে দেখো কী কী এনেছে, মানে লাউ শাকটা টাটকা এনেছিলো, কিন্তু যেহেতু বাজারের ব্যাগের মধ্যে সারাদিন পড়ে রয়েছে শুকিয়ে শুকিয়ে গেছে, ফুলকপি কালকে যেহেতু নিরামিষ সেই জন্য নিরামিষ বাজারই লাউ শাক ফুলকপি মূল্য, আর এই যে চানাচুরের প্যাকেট, কি বলতো আমাদের মানে ম্যাগি এনেছে বাজার থেকে, আনার পরে বলে কি 20 টাকা আর কি খুচরো দিতে পারছিলো না, সেই জন্য শ্বশুরমশাই আর কি বলেছে যে তাহলে দুটো ছোটো ছোটো চানাচুরের প্যাকেট দিয়ে দিতে, তাই এই ছোটো ছোটো দুটো চানাচুরের প্যাকেট দিয়ে দিয়েছে। তবে এই চানাচুরগুলো না খেতে খুব ভালো লাগে, একটু টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি, আর এই ম্যাগি, এই হলো মানে আমাদের আজকের বাজার, নিরামিষ তো কালকে তাই খুব একটা বেশি বাজার নেই, লাউ শাকের জন্য সিম বেগুন এগুলি ঘরেই রয়েছে তাই লাউ শাকটাই নিয়ে এসছেন।
আর সকাল থেকে আজকে বাজারটা বার করতে ভুলে গেছি বাপি, বাজারটা এনে মানে কি বলতো, বাজারের ব্যাগটা না এখন ওই টেবিলের তলায় কিংবা রান্নাঘরের ওই কোনার মধ্যে রেখে দেয়, নাচারা ছেলে ধরে টান দিয়ে নিয়ে আসে, আর সেই জন্য ওই রান্নাঘরের ওই কোনার মধ্যে রেখেছে, না মার খেয়াল আছে না আমার খেয়াল আছে, কেউই আজকে বাজারটা বার মানে বাজারের ব্যাগকে কী কী জিনিস এনেছে সেগুলো বার করতে ভুলে গেছি, তো সেগুলো এখন বার করলাম। তো এখন গিয়ে আমি লাউ শাকটা কেটে রাখবো রাত্রিবেলা, আর লাউ শাক কাটতে দেখবে লাউ শাক কেন যে কোনো শাক পাতা কাটতেই সময় লাগে, লাউ শাক, পুঁই শাক, কুমড়ো শাক, পালং শাক, কারণ শুধু তো শাক কাটলে না এর সাথে আবার সবজি তরকারিগুলো কাটতে লাগে, তো সেই জন্য এখন এগুলো কেটে রাখবো, আর রাত্রিবেলা কেটে কুটে সব গুছিয়ে রাখলে সকালবেলা রান্নাটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর কি, আর কিছুই না। তো মা হোক আমি হোক যেই সময় পাই না কেন ছেলেকে একজন ধরবো আর একজন কাটবো, কারণ ছেলেকে একা রেখে তো আর কাটা যায় না, তাই ছেলেকে একজন ধরবো একজন কাটবো, কেটে রেখে দেবো। আর এই তো রাতের কাজ, আর রাতে আর তেমন কোনো কাজ নেই, এখন ছেলের সাথেই খেলাধুলো সময় কাটানো আর ওই কাটাকুটি, এই মানে টিভি আমি খুব একটা বেশি দেখি না, আগে দেখতাম এখন আর ভালো লাগে না টিভিতে, কারণ এক ঘেয়ে সিরিয়াল আর ভালো লাগে না, ওই সিরিয়ালে একই প্যানপ্যানানি ক্যানক্যানানি, সত্যি কথা বলতে ওই প্রথম প্রথম যখন শুরু হয় সিরিয়াল তখন একটু আধটু ভালো লাগে, তারপরের থেকে আর ভালো লাগে না, মানে এখন তো আমার সিরিয়াল দেখতে একদম ইচ্ছাই করে না, ওই যখন শুরু হয় তখন এক দুটো তিনটে চারটে মানে চার পাঁচ দিন একটু দেখি প্রথম প্রথম নতুন নতুন, তারপরে আর দেখি না। আগে সিরিয়াল দেখার খুব নেশা ছিল, যখন আমার ছেলে হয়নি তখন সিরিয়াল দেখার খুব নেশা ছিল, কিন্তু এখন আর নেই, কারণ এখন আর ভালো লাগে না, আমি এক ক্যানক্যানানি প্যানপ্যানানি, তো ওই মোবাইলে একটু ইউটিউব দেখি, একটু ফেসবুক করি, তো এগুলোই করি, এগুলো করেই সময় কেটে যায়। আর ছেলে এত দুরন্ত, আরে মানে কখন কী করবো বলো, ছেলের সাথে থাকলেই এমনিই সময় কেটে যায়। তো যাই হোক, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।